হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো ব্যাঙ্গম ব্যাঙ্গমা, আর এখন আমি রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ যাওয়ার জন্য। তো চলো যাই। ও হ্যাঁ, কমেন্ট করতে একদম ভুলবে না আমাকে কেমন লাগছে অ্যান্ড আমার জামাইকে, মানে আমার হাজবেন্ডকে কেমন লাগছে। এই যে আমাদের জামাই রেডি হয়ে গেছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো এসেই আমাদের ফলাহার শুরু হয়ে গেছে। আমরা বসে পড়েছি ফল নিয়ে। এখানে আম, সবেদা, কলা, পেঁপে, লিচু আছে। তো জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে ছিল ভাত, আলু পোস্ত ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাটনের ঝোল, আমের চাটনি, দই, মিষ্টি।